অন্যের হোয়াটসঅ্যাপ চুরি। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। খুব সহজে আপনি অন্যের হোয়াটসঅ্যাপে থাকা সব কিছুই আপনি চুরি করে দেখতে পারবেন। আপনার প্রিয়জন যদি তার হোয়াটসঅ্যাপ লক করে রাখে অথবা যে কেউ হোয়াটসঅ্যাপ লক করে রাখলেও আপনি ঠিকই হোয়াটসঅ্যাপের সকল ডকুমেন্ট দেখতে পারবেন। এর জন্য আপনাকে কোনো অ্যাপস ইনস্টল করতে হবে না। আপনি জাস্ট আপনার প্রিয়জনের ফোনটা হাতে নেবেন অথবা আপনার যেই ব্র্যান্ডের হোয়াটসঅ্যাপ আপনি দেখতে চাচ্ছেন কিন্তু সেটি লক করা, আপনি জাস্ট তার ফোনটি হাতে নেবেন। বন্ধুরা, ফোনটি হাতে নেওয়ার পর আপনার যে কাজ হবে, সেই ফোন থেকে আপনি প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর এই যে সার্চ বার রয়েছে, আপনি এই সার্চ বারে লিখবেন ফাইল কোলন 3// sd card/whatsapp। আপনি এটি লিখে সার্চ করবেন। বন্ধুরা, সার্চ করার সাথে সাথে আপনি এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন চলে এসেছে। বন্ধুরা, শুধু হোয়াটসঅ্যাপ নয়, আপনি ওই ফোনে যত ধরনের ডকুমেন্ট রয়েছে, আপনার ওই ফোনের গ্যালারিতে এবং এসডি কার্ডে যত ডকুমেন্ট রয়েছে সব ডকুমেন্ট দেখতে পারবেন। তো সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনি সেগুলো কোথায় পাবেন। তো বন্ধুরা, এখানে যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন, এই বিষয়গুলো হচ্ছে হোয়াটসঅ্যাপের বিষয়, অর্থাৎ হোয়াটসঅ্যাপে সে কার সাথে মেসেজ লেনদেন করেছে, কাকে ছবি পাঠিয়েছে, কি ছবি পাঠিয়েছে, কখন পাঠিয়েছে, আপনি সব কিছুই এখানে দেখতে পারবেন। তো এখানে যেমন মিডিয়া রয়েছে, মিডিয়াতে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি সকল ছবি দেখতে পারবেন, অর্থাৎ সে যেই ছবিগুলো লেনদেন করেছে, তার কাছে যে ছবি এসেছে এবং সে যেই ছবি পাঠিয়েছে, আপনি সেগুলো এখান থেকে দেখতে পারবেন। তো উপরে যে কথাটি দেখতে পাচ্ছেন, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে ওই ফোনের, আপনার যে ব্র্যান্ডের ফোনে আপনি এই বিষয়টি সার্চ করলেন, ওই ফোনের গ্যালারিতে বা ওই ফোনের এসডি কার্ডে যত কিছু রয়েছে আপনি সব কিছুই দেখতে পারবেন। তো বন্ধুরা, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ওই ফোনের সকল কিছুই চলে আসলো। তো এখানে এই যে আপনার DCI অ্যাপ রয়েছে, ডাউনলোড রয়েছে, আপনার ওর ফোনে যত কিছুই রয়েছে আপনি সব কিছু এখান থেকে খুঁজে খুঁজে একটি একটি করে দেখতে পারবেন এবং তারিখ সহ। বন্ধুরা, আশা করি বিষয়টি আপনাদের ভালো লাগবে এবং আপনার যদি প্রয়োজন হয় আপনি এভাবে অন্যের ফোনের ডকুমেন্ট আপনি দেখতে পারবেন এবং অন্যের ফোনে থাকা হোয়াটসঅ্যাপের যেই সকল ডকুমেন্ট রয়েছে, সেই হোয়াটসঅ্যাপে যেই সকল বিষয় লেনদেন করেছে সব কিছুই আপনি দেখতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বিষয়টা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসবে। তো যদি উপকারে এসে থাকে প্লিজ একটি লাইক করতে ভুলবেন না, আর নিত্য নতুন তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।